لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরা সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক হে পরে অবাধ্য হই কেমন করে তোমার জিখে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোন ভাষা খোঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার করা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত সগুনা দারুল কোরআন যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা এর মোহতারাম অধ্যক্ষ উস্তাদুল উলামা ফদিলাতু শেখ মোহাম্মদ আব্দুল হাকিম, মেরুদণ্ড যদি বাঁকা হয়ে যায়, কারো মেরুদণ্ডে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেই ব্যক্তি কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? মেরুদণ্ডে সমস্যা থাকলে যেমন ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি কোনো জাতি বা সভ্যতা যুবকেরা যদি বিপদগামী হয়, দিকভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, ওই জাতিও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, বরং সেই জাতির অধপতন হয়ে যায়। আল্লাহ শুকরিয়া, আমাদের দেশের যুবক ভাইয়েরা
অনেক সচেতন, আল্লাহর দিনকে ভালোবাসেন, এই দেশকে তারা অনেক ভালোবাসেন। দেশের প্রতি মায়া আছে, ইসলামের প্রতি মায়া আছে বলে আপনারা এর প্রতিফলন গত জুলাই আগস্টে দেখেছেন। যুবকরা হলো টর্নেডোর মতো, যুবকরা হলো নদীর স্রোতের মতো, নদীর তীব্র স্রোত যেমন যেদিকে যায় সব একেবারে ভাঙচুর করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো জোয়ার সৃষ্টি করে যুবকদের সেই গণজোয়ারের সামনে দাঁড়ানোর কিংবা সেটিকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কারো নাই, এটি দেখেছি আমরা গত জুলাই আগস্টে। যারা এই বাংলাদেশের মানুষের উপরে অবলীলায় বছরের পর বছর ধরে জুলুম নির্যাতন করে করে গোটা দেশকে যারা কারবালার ময়দানে পরিণত করেছিল, সেই সকল জালিমদেরকে রুখে দেওয়ার জন্য শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো আরো লক্ষ লক্ষ যুবক তরুণ যখন রাস্তায় নেমেছে, এদেশে যারা ভারতের আধিপত্য কায়েম করতে চেয়েছে, ভারতীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেই ভারতের পাঁচাটা গোলামরা এই যুবকদের সামনে হার মেনে তাদের মামু বাড়িতে তারা পালিয়ে গিয়েছে। আমাদের যুবকরা আমাদের সম্পদ। আজকে যে যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করলেন, গত বছর তারা এই মাহফিলের আয়োজন করেছিল, এই মাহফিলে আমার গত বছর আসার কথা ছিল, বাংলাদেশে এক গ্রুপ ছিল। এত অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা চতুর্দিকে হচ্ছে, সেগুলো বন্ধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কোরআনের মাহফিলের মতো এই সুন্দর পবিত্র প্রোগ্রামগুলোকে তারা বন্ধ রেখে দিত, এই কারণে কারণ তারা ইসলাম কোরআন এগুলোকে সহ্য করতে পারত না। তাদের এই অপকর্মের দরুন আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধরলেন, আল্লাহ ধরলেন না, কিন্তু যখন ধরলেন তখন আল্লাহ কাউকেই ছাড় দিলেন না। সূরা বুরুজ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ যখন ধরেন তখন ছাড়েন না, চূড়ান্ত ভাবে শাস্তি দেন। আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করছি আমরা, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইদেরকে সাইয়িদিনা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করেন, তারা যেন এই ভূমিকায় অবতীর্ণ হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েমে অবদান রাখতে পারে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রত্যেকটি কথা আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকেই তৌফিক দান করেন, বলেন আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে, কেন আমাদেরকে পাঠালেন তিনি, আমাদেরকে পাঠানোর পিছনে তার একটি উদ্দেশ্য আছে। কেন আমাদের রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ দারিয়াতে 56 নম্বর আয়াতে কারীমায় আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড, অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো তিনি কে, আমাদের পরিচয় আমরা গোলাম কার, শুধু কি আমরা গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী কার গোলাম, আমরা যে আল্লাহর গোলাম। এই গোলামের সবচাইতে সুন্দর উপমা, সবচাইতে সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় একটি ইবাদতে, যে ইবাদতের মাধ্যমে প্রত্যেক দিন গোলামির বহিঃপ্রকাশ হয়, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত, যেটাকে আমরা বলি নামাজ।
আল্লাহর গুলামীর এত চমৎকার দৃষ্টান্ত অন্য কোনো ইবাদতে উপস্থাপিত হয় না। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর সময় গুলামি গুলামি একটা ভাব দেখা যায়, যখন দাঁড়াই সিনা টান করে দাঁড়াই না, একেবারে গুলামের মতো মাথা নত করে দাঁড়াই, বিনয়ী হয়ে দাঁড়াই। কারণ আমার আল্লাহ বলছেন এমন ভাবে নামাজে দাঁড়াও, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। দাঁড়ালাম, তারপর কি করলাম, দুই হাত কাঁধ বা কান পর্যন্ত তুলে এমন ভাবে দাঁড়াচ্ছি, এ দৃশ্য দেখলে মনে হয় যেন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি এই গুলামও যেন নামাজে তার রবের সামনে তার সকল কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে সেও যেন আল্লাহর সামনে গুলামের মতো হাজিরা দিচ্ছে, সেও যেন সারেন্ডার করে তার মালিকের সামনে দণ্ডায়মান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আল্লাহর গুলামের চমৎকার নমুনা আর কি হতে পারে? দাঁড়ানোর পরে কথা শুরু হয়ে গেল কার সাথে? কিপ ইন ইওর মাইন্ড, মনে রাখবেন নামাজ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এমন একটা ইবাদত। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লিপ, নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ! যখন দাঁড়ালো একটু পরে আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেল, মাথাটা নুইয়ে দিল, অহংকারে সব কিছু শেষ হয়ে গেল। একটু পরে সাজদায় যখন গেল, তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে ঠেকিয়ে দিলে, সে এটা প্রমাণ করে দিল, আল্লাহ আমি তোমার গোলাম, আমার সব অহংকারকে খতম করে দিয়ে আমি তোমার সামনে গোলামির দৃষ্টান্ত উপস্থাপন করলাম। আল্লাহ আকবার! সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই গোলামি দেখতে চান, এজন্য তিনি কি সুন্দর শিডিউল দিয়েছেন, প্রত্যেক দিন নামাজের শিডিউল দিয়েছেন। কয়বার? আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? কথা বলেন, কয়বার? ক্লাসের ভালো ছাত্ররা ক্লাসে কি অমনোযোগী থাকে না মনোযোগী থাকে? এটাও তো একটা ক্লাস শুরু হয়ে গেছে। আমরা এখন কোরআন থেকে হেদায়াতি কথা শুনব, কারণ কোরআনে যা আছে সবই হেদায়াত, সবই হেদায়াত। এখানে অমনোযোগী হলে চলবে? চলবে না। সবার মনোযোগ থাকবে তো? আল্লাহ শিডিউল দিলেন কয় ওয়াক্তের, কি চমৎকার শিডিউল দেওয়া তো হয়েছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, তিনি বললেন এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর নবী এভাবে আবার গেলেন, যাওয়া আসা করতে করতে 50 থেকে কমতে কমতে আসলো 5 ওয়াক্ত। মুসা নবী তখনও বিরোধিতা করলেন, বললেন আমার উম্মতকে দেওয়া হয়েছে মাত্র 2 ওয়াক্ত, আমার উম্মত 2 ওয়াক্ত ঠিক মতো আদায় করতে পারে নাই, কেমনে আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে, আপনি আবার ফিরে যান আর একটু কমিয়ে আনেন। আমার নবী বললেন এতবার যাওয়া আশা করেছি, এত কমে আসলো, এখন আর যেতে আমার লজ্জা লাগছে, এখন আমি যাব না। আসার সময় চিন্তা করলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমি কেন কমিয়ে ফেললাম, 5 চলে আসলো, আমার উম্মত 50 ওয়াক্ত আদায় করলে তো 50 ওয়াক্তের সওয়াব পেত, সওয়াব বেশি হতো, এখন মাত্র 5 ওয়াক্ত, সওয়াবটা তো উম্মত কম পাবে। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনার উম্মতকে আপনি এত মহব্বত করেন, এত ভালোবাসেন সেটা আমি জানি, এই জন্য নামাজ আমি 50 থেকে কমিয়ে কমিয়ে 5 আনলেও সওয়াব আমি কমাই নাই, বরং 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দান করে দিব। নবীজি টেনশন, আমার উম্মত কি পারবে? মুসা নবীর উম্মত তো পারে নাই, 2 ওয়াক্ত পারে? আল্লাহ আকবার! আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করে দিলেন, আজান হচ্ছে প্রতি নামাজের আগে, এই যেন আল্লাহ বান্দাকে আদর করে ডাকছেন, কিরে আয় না, আয় আয়, আমি তোর সাথে একটু কথা বলি। রাতের বেলা ঘুমিয়েছেন, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ যেন এই আজানের মাধ্যমে বান্দাকে খুব আদর করে ডাক দিচ্ছেন,
কিরে তুই ঘুমায় আছস? সেই ঘুমাইছিলি 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, তুই আয় না, তোর সাথে আমি একটু কথা বলি, তুই আর আমি এখন কথা বলি, সুবহানাল্লাহ। 5:30টায় নামাজ আদায় করলো, 5:15টায় নামাজ আদায় করলো, ওই দুপুর 1:30 বাজে আবার ডাকা হলো। আল্লাহ যেন বলছেন, কি রে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, আয় না, তোর সাথে আরেকবার আর একটু কথা বলি, সুবহানাল্লাহ। আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা যেতে না যেতে আসর, আল্লাহ যেন ডাকছেন, আয় না, আরেকবার একটু তোর সাথে কথা বলি। মাগরিবের টাইমে আবার দেওয়া হয়েছে, যেন আল্লাহ বান্দাকে আদর করে ডাকছেন, সূর্য ওঠার আগে তুই আমার সাজদা দিয়েছিলি, দিনের শুরুতেই তোর সাথে কথা বলেছিলাম, আয় না, আয়, সূর্য ডুবার সময় আরেকবার তোর সাথে কথা বলিনি, সুবহানাল্লাহ। এই যেন বড় মহব্বতের ডাক। এরপরে আবার এশার নামাজ, বান্দা ঘুমাবে, ঘুমানোর আগে আল্লাহ আরেকবার ডাক দিলেন, তুই যে ঘুমাবি বাড়িতে এটা তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, সকালবেলা না উঠতে পারিস এই ঘুম, তারপরে আবার জাগতে পারিস গিয়ে কবরে, আয় না, আরেকবার ঘুমানোর আগে আমি তোর সাথে কথা বলে ফেলি, তুই আমার সাথে কথা বলে ঘুমাস, সুবহানাল্লাহ। এরকম এরকম করে 5 ওয়াক্তের নামাজের চমৎকার শিডিউল দিয়েছেন কে? আপনার সাথে আল্লাহ কথা বলতে চান, নামাজে আল্লাহ বান্দার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। এই নামাজের খবর নাই। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, ইমানের পরেই ডিউটি হলো সালাত আদায় করা, নামাজের খবর নাই। আহা, 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করে, আসে না নাই? ইবলিস, তার নাম তো আপনারা সবাই জানেন, সে আল্লাহ তালার হুকুম অমান্য করে আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এক সাজদা না দেওয়ার পরিণতি ক্ষতি হলো কয়টা? 5টা। কয়টা ক্ষতি? তো শুনেন তো কি কি হইল ক্ষতি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ الله تعالى বলছেন, আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে তোমার রব বলেছিলেন সবাই আদমকে সাজদা দাও, সবাই দিয়েছে, একজন দেয় নাই, যে দেয় নাই তার নাম কি? ইবলিস আল্লাহকে একটা সাজদা দিল না, কি ক্ষতি হলো? আবার সে আল্লাহর আদেশ অমান্য করে তার একটা পরিচয় হয়ে গেল সে আল্লাহর অবাধ্য। 2 নম্বর, ওয়াস্তাকবারা, অহংকার করেছিল, বলেছিল আমি আদমের চাইতে সেরা, তাকে কেন আমি সাজদা দিব? এক সাজদা না দেওয়ায় তার আরেকটা পরিচয় হয়ে গেল সে অহংকারী। 3 নম্বর, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরে পরিণত হয়ে গেল। মনে রাখেন, 1 নম্বর অবাধ্য, 2 নম্বর অহংকারী, 3 নম্বর কাফির। দেখি কতটা মনোযোগ আছে বলেন। 1 নম্বর ক্ষতি হলো সে অবাধ্য, 2 নম্বর অহংকারী, 3 নম্বর কাফির, 4 নম্বর সে হয়েছে অভিশপ্ত। তাকে আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন, মালউন বানিয়ে দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ বলছেন, তুই জান্নাত থেকে বের হ, ফা ইন্নাকা রাজীম, নিশ্চয় তুই বিতাড়িত। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই একটা, একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হয়েছে মোট। মহিলা নাকি আমার সঙ্গে? পুরুষ মানুষের মতো বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইবলিসকে অনুসরণ করে, ইবলিসের মুরিদ হয়ে যারা প্রত্যেক দিন একটা সাজদা নয়, 5 ওয়াক্ত নামাজে এত এত সাজদা দেয় না, এদের ক্ষতি হবে ইবলিসের চাইতে আরো মারাত্মক। ইবলিস সাজদা না দিয়ে যদি তার 5টা পরিচয় এসে ধারণ করে, ইবলিসের মুরিদ যারা, তাদের পরিচয় হবে এই 5টা। যে ব্যক্তি প্রতিদিন নামাজে যায় না, তার পরিচয় হলো 1 নম্বর সে আল্লাহর অবাধ্যগত, সে বাধ্যগত গোলাম নয়, সে আল্লাহর অবাধ্য। 2 নম্বর, এই ব্যক্তি হলো অহংকারী, কারণ নামাজ আদায়ের পরে যে ব্যক্তি মাথা নুইয়ে নত করে আল্লাহর সাজদা দেয় না, পৃথিবীতে তার চাইতে অহংকারী আর কেউ হতে পারে? 3 নম্বর, ওই ব্যক্তি কুফরি করে কার সাথে? আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করল। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর নবী আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে? তাহলে দেখেন বেনামাজির কয়টা পরিচয়। এক নম্বর, সে আল্লাহর অবাধ্য। দুই নম্বর, সে অহংকারী। তিন নম্বর, সে ব্যক্তি হলো কুফরিতে নিমজ্জিত। চার নম্বর, সেই ব্যক্তি হলো অভিশপ্ত। পাঁচ নম্বর হলো ওই ব্যক্তি জান্নাত থেকে বিতাড়িত। যারা বেনামাজি, এই বেনামাজি গুলো জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের কোনো গন্ধও তারা পাবে না, বরং কিয়ামতের দিন তাদেরকে বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারআহা সাবউন যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, এই বেনামাজিকে ধর, দণ্ডাবেরি লাগা, শিকল পরা। কত গজ লম্বা শিকল? আল্লাহ বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারআহা সাবউন যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা শিকল দিয়ে তারে বাঁধো, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির পরিণতি বড় খারাপ। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, এমন মুসলমান হয়েছি আমরা। মুসলমানিত্বের পরিচয় হিসাবে যা আলামত আমার চরিত্রে ফুটে ওঠা দরকার, সেটা আমার মধ্যে নাই। আমার নাম বড় সুন্দর, অনেকের নামই আছে ফজর আলী, কিন্তু এই ফজর আলী ঘুম থেকে উঠে দুপুর 12টায় তার ফজর নাই, এমন মানুষ আছে নাই। আরেকজনের নাম তার বাপ রেখে দিয়েছে জুহর আলী, জুহরেও তারে পাওয়া যায় না। আমার দেশে এমন বহু মানুষ আছে যাদের নামের সাথে কামের কোনো মিল, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে, নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না, নাম হলো ইমান আলী, ইমান আলীর ইমানের খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই। বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, নামাজ আদায় না করলে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। আর আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। তার মধ্যে কি নাই? তার মধ্যে কি নাই? ইমানই নাই তার। তার ইমান থাকলে না ইমান যাবে, ওর তো ইমানই নাই। ইমান থাকলে না ইমান যাবে, যেন খবর দা, এক ওয়াক্ত নামাজ যেন আমার কাজা হয়ে না যায়। পুরুষের জন্য পাগল হওয়া ছাড়া নামাজ কাজা করা যাবে? নামাজ কাজা করবেন? খবরদার, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কোন ইবাদতের। জোরে বলেন, কোন ইবাদতের? তো প্রথম প্রশ্নে ফেল মারলে পরিস্থিতি কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? নামাজ ছাড়বো না আমরা, ওয়াদা করতে পারবো? রাজি আছেন সবাই? যুবক ভাইরা কি করবেন? যে হুজুর আমরা একটু বুড়া টোড়া হই, তারপরে আদায় করবো। আপনি বুড়া হবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? মানুষের জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। যুবক ভাইয়েরা, শয়তানের এই ধোকায় পড়বেন না। কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নেই, যে কোনো মুহূর্তে চলে আসবে। এজন্য আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দেখি, আল্লাহর সাথে ওয়াদা করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার দিকে তাকান, এই নামাজ কেন দেওয়া হয়েছে? শুধুমাত্র প্রতিদিন 5 বার ডিউটি করবেন, আল্লাহরে সাজদা দিবেন এই উদ্দেশ্যে? না। এবার আমার দিকে তাকান, আমি আমার মূল কথায় প্রবেশ করছি, খুব মনোযোগী হতে হবে। আজকের এই টপিকের ভেতরে আমাদের বর্তমান সময়ের সমসাময়িক সকল বিষয়াদি এর ভিতরে আছে, মনোযোগী হতে হবে। তো নামাজ আল্লাহ কেন দিয়েছে? প্রতিদিন 5 বার ডিউটি করবেন, গিয়া কয়েকটা সাজদা দিয়ে চলে আসবেন, শুধু এই উদ্দেশ্যে দেওয়া হয়েছে? না। নামাজ শুধুমাত্র একটা ইবাদত নয়, বরং এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথাটা কি বললাম? আজকের আলোচনার চুম্বক অংশ হলো এটা, এটা মনে রাখতে হবে, এটা হেডিং।
শিরোনাম কি? নামাজ শুধু ইবাদত নয়, নামাজ হলো জীবন পরিচালনার। পরের শব্দটা কি বললাম? সবাইকে বলতে হবে। ওই পিছনে কয়েকজন গল্প মারে কেন, গুলগুল হইয়া এদিকে তাকান, আমার দিকে খেয়াল করে। নামাজ শুধু ইবাদত নয়, এটি হলো জীবন পরিচালনার। সবাই একবার আমার সাথে বলে, নামাজ শুধু ইবাদত নয় বরং জীবন। হ্যাঁ, জীবন পরিচালনা মানে বুঝেন তো, কিভাবে চালাবেন আপনার জীবন, কেমনে চলবে, এর সকল শিক্ষা সব নামাজের ভিতরে আছে। না নাই এনে কাদিয়ানি পণ্যকূপ থেকে আনছেন, এরা নামায় রাখেন, এগুলা দিয়া হিসাবে পানি খরচও করবেন না। এই প্রাণ কোম্পানির কোন পণ্য আপনারা কিনবেন না, রাজি আছেন? এই যে কাদিয়ানিদের এই পণ্য দিয়ে পেশাবের ইস্তিনজার কাছে ওইটা ব্যবহার করা যাবে। কাদিয়ানিরা নাপাক, এরা কাফির, এদেরকে যারা কাফির বলে না এরাও। কাদিয়ানির পণ্য দেখলে আমার মাথা গরম হয়ে যায়, কারণ এরা শেষ নবী কে? শেষ নবী মানে গুলো ফালাই দেন এখান থেকে। কাদিয়ানির পণ্য আবার রাখছে কোথায়? কোরআন শরীফের কাছে রাখছে। দেখছেন কারবার কমিটি জানে না এটা? কাদিয়ানি কোনো পণ্য রাখবেন না। কি রাগ করলেন নাকি আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে কি বললাম? নামাজ শুধু ইবাদত নয়, এটি হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ। আমার আপনার জীবন কেমনে চলবে সব শিক্ষা এই একটা ইবাদতের ভিতরে আছে। এজন্যই তো বলা হয় যে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো। নামাজ কায়েম করা আর দ্বীন কায়েম করা একই কথা, কারণ নামাজ কায়েমের মধ্যেই আছে দ্বীন কায়েম। সুবহানাল্লাহ, কত বড় কথা এটা, কত বড় গুরুত্বপূর্ণ কথা এটা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, কারণ নামাজ কায়েমের ভেতরেই দ্বীন কায়েম আছে। অনেক দ্বীন কায়েমের কর্মী ভাইয়েরা আছে গো, নামাজের জামাতের খবর নাই। নামাজের অন্তর্নিহিত শিক্ষাগুলো উপলব্ধি করতে হবে, এমনকি দ্বীন কায়েমের অনেকে কর্মী পরিচয় দেয়, মাহফিলগুলোতে এসে আশেপাশে এরা এখন বাদাম খায়। এই চিত্র এখন আমরা দেখছি। আমরাও দ্বীন কায়েমের আন্দোলনে ছাত্র জীবনে সম্পৃক্ত ছিলাম, ছাত্র আন্দোলন করে এসেছি। আমরা মনে আছে আমাদের মাহফিলে খাতা নিয়ে যেতাম, নোট করতাম, কি হয়েছে তোমাদের এখন, বিভিন্ন মাহফিলে তোমরা বাদাম খাও, গুরুত্বপূর্ণ কথা চলে আসে না, মাহফিলের আগে বা পরে ভাব দেখা হয়েছে, হুজুরদের সাথে দেখা করে যায়, এখানে বসে বসে খাতা কলম নিয়ে আলোচনা নোট করবা, সেটা তোমাদের আন্দোলনের কাজে কাজে লাগাবে। কমন পড়ছে তো, এই জন্য স্লোগান মাইরা দিছে। বসো, তোমাদেরকে আদর করে বলছি, সন্ত্রাসী সংগঠনের মতো হইও না। তোমাদের চরিত্র হবে দাওয়া, তোমাদের কথা বলা হবে দাওয়া, তোমার কথা বলা মুআমালাত মুআশারাত চলন বলন কথনে মানুষ চিনবে সে সন্ত্রাসী সংগঠন করে না, ইসলামী ছাত্র আন্দোলন করে। তোমার ভাবখানা এমন, তোমার চলাফেরা এমন, ছাত্ররা তোমার কাছে আসে না কেন? তুমি এমন ভাবে চলাফেরা করবে যেন আরেকজন পিতা বলে, আরেকজন মা বলে, এই ছেলেটার চরিত্র এমন কেন, আমার ছেলেটাকেও তার সাথে দিতে চাও। আমি একটু সোজা সাপটা কথা বলা বেশি পছন্দ করি, সত্য কথা কোনো তিতাদিতাই হয়। দেশের বিভিন্ন অঞ্চলে যাই, এখন এগুলাই দিতে, এরা আশেপাশে বসে বাদাম খায়, আমরা যাওয়ার সময় গাড়ি আসতাম, হুজুর একটু কথা বলি, তুমি এতক্ষণ কইছি, তুমি তো শ্রোতাদের সামনে বসা দরকার, তুমি মাহফিলের স্বেচ্ছাসেবক হওয়া দরকার। রাগ করলেন নাকি? বলছিলাম নামাজ শুধু ইবাদত নয়, এটা জীবন পরিচালনা প্রশিক্ষণ। অনেক শিক্ষা আছে, তার ভিতরে আজকে নামাজের 15টি শিক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। জন্য চেষ্টা করেন, যাদের কাছে মোবাইল ফোন আছে নোট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে করে আমরা আগামীকাল
বিভিন্ন জায়গায় বসে আজকের আলোচনা নিয়ে আমরা আবার ওখানে একটা গেট টুগেদার করতে পারি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। নাম্বার ওয়ান শুরু হয়ে গেছে, সালাত টিচ আস টু মেক এ ক্লিন লাইফ। নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়, পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা, এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে। আপনারা জানেন নামাজের অন্যতম রুকন হলো যে জায়গায় আপনি নামাজ আদায় করবেন সেই জায়গাটা পাক হতে হবে, জায়গা পাক হবে, শরীর পাক থাকবে, জায়গা পাক, শরীর পাক, এটা থাকতে হবে। সতর ঢাকা তো আছে, এটা সামনে আসতেছে। আমি বলতেছি পবিত্রতার ট্রেনিংটা নামাজে কোথায়? আপনি আসার সময় পবিত্র হয়ে আসবেন না অপবিত্র হয়ে আসবেন? তাহলে নামাজে পবিত্রতা লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আস। নামাজ আমাদেরকে কত সুন্দর করে পরিচ্ছন্নতার ট্রেনিং দিল। নামাজে আমরা আসি নিজেরা পবিত্র হয়ে, পরিষ্কার শরীর নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় চোপড় নিয়ে। এই শিক্ষা শুধু, এই আমলটা শুধু নামাজের ভেতরে রাখলে হবে না, কাজকর্ম ছাড়া আমরা নামাজের বাহিরেও আমাদের জীবনটাকে পরিচ্ছন্ন করব। কিন্তু দেখা যায় আমাদের জীবন এত অপরিচ্ছন্ন, এত নোংরা, আমরা কাপড়টা পরিধান করি, কাপড়ে ময়লা লাগানো থাকে, আমার শরীরে ময়লা লাগানো থাকে, মুখের থেকে দুর্গন্ধ বের হয়, কেন মুসলমান এমন হবে? আসিওয়াকু মিন সুনানিল মুরসালিন, পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা, মিসওয়াক করা শিখিয়েছেন পৃথিবীর নবীরা। আল্লাহ আকবার। আসিওয়াকু মিন সুনানিল মুরসালিন, মিসওয়াক হলো সকল নবীদের সুন্নাহ। নবীরা কত স্মার্ট ছিলেন, কত পরিচ্ছন্ন ছিলেন, আমার নবী তো এত পরিচ্ছন্ন, এত স্মার্ট। আপনাদের ডাক্তাররা, স্বাস্থ্য সচেতন যারা, তারা বলেন যে প্রত্যেক দিন দাঁত ব্রাশ করেন দুইবার, ঘুমানোর আগে একবার আর ঘুমানোর পরে হলো আরেকবার। কিন্তু আমার নবী এতটা স্মার্ট ছিলেন, এত পরিচ্ছন্ন জীবনযাপন করতেন, তিনি প্রত্যেক দিন দুইবার নয়, প্রত্যেক দিন তিনি মেসওয়াক করতেন সাতবার। সুবহানাল্লাহ, কি বলবেন না? বলবেন হুজুর সাতবার কেমনে হয়? আল্লাহ নবী ঘুমানোর আগে একবার মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে আরেকবার মিসওয়াক করতেন, হইল কয়বার? আরো বাকি পাঁচবার কোথায়? পাঁচ ওয়াক্ত নামাজের আগে হলো আরো পাঁচবার, পাঁচে দুয়ে হইল কত? আমার দেশে অনেক মানুষ আছে দুই দিনও দাঁত ব্রাশ করে না, নামাজে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পরে ডানে বামের মানুষ দুর্গন্ধে শেষ। এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, কেন আপনার মুখে দুর্গন্ধ হবে? কেন? মিসওয়াক ব্যবহার করবেন, মিসওয়াকের অনেক উপকারিতা আছে। পরিচ্ছন্নতার শিক্ষাই নামাজ থেকে নিতে হবে। আমার দেশটা কত সুন্দর, এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই, মনে হয় ছবির মতো আকাশ, সবুজ শ্যামল দেশ। কিন্তু এই দেশে অপরিচ্ছন্নতা বেশি, নোংরামি বেশি, সব দিকে দেখবেন ময়লা আর আবর্জনা। এজন্য আমি প্রায় সময় আফসোস করে বলি, বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ইউরোপ আমেরিকার কাফির দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথা বুঝেন ভাই? পরিচ্ছন্ন থাকা এটা ইসলামের শিক্ষা, ইসলামের হুকুম। এখন আমরা মুসলমানরা এই রীতিনীতিকে নিই নাই, এটা নিয়ে ফেলছে ইউরোপ আমেরিকার তারা। যারা বিদেশে গিয়েছেন, সফর করেছেন, তারা জানেন এমনও দেশ আছে থুতু ফেললে জরিমানা গুনতে হয়, ময়লা ফেলা যাবে। আমার দেশে চানাচুরে খাইয়া, চানাচুরের প্যাকেট মাইরা দেখেন আপনি ইউরোপ আমেরিকা, ডলার গুনতে হবে জরিমানা। ওই দেশে মুসলমান নাই ইসলাম, আমার দেশে মুসলমান আছে ইসলাম। একটা জুতা পরে সকালবেলা বের হন, দুপুরের আগে এটা অবস্থা শেষ। আপনি যান না একটু বিদেশে, দশ দিন শু পরে হাঁটবে, ময়লা হবে না, এত পরিচ্ছন্ন। এত দূরে যাওয়া লাগবে না ইউরোপ আমেরিকা, একটু দিল্লি পর্যন্ত পৌঁছালে হবে, পাশের দেশেই গেলে দেখবেন দিল্লিরও বেশ কিছু রাস্তাঘাট এরকম আছে না? আহা, অপরিচ্ছন্নতা সব দিকে, অপরিচ্ছন্নতা। আমরা এই শিক্ষাটা নিতে পারলাম না, শুধু এটা নয়, পরিচ্ছন্নতা নয়, ইউরোপ আমেরিকার কাফির দেশের কোরআনের, ইসলামের অনেক বিধিবিধান তারা নিজেরা গ্রহণ করেছে, আমরা গ্রহণ করি নাই। দেখেন গত কিছুদিন আগে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন গেল, জানেন আপনারা?
জানেন কিনা, তারা একজন আধা পাগলকে প্রেসিডেন্ট বানায় ফেলছে, আধা পাগলকে প্রেসিডেন্ট বানায় ফেলছে। কেন? তার প্রতিদ্বন্দ্বী একজন একজন এই আমেরিকা আর পশ্চিমা দুনিয়া এই লোকগুলো সারা পৃথিবীর মানুষকে সবক দেয়, শিক্ষা দেয়, নারীর ক্ষমতায়ন লাগবে, তোমরা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যারা নারী ক্ষমতায়নের কথা বলে তাদের দেশে তারা কোনোদিনও আজ পর্যন্ত নারীকে ক্ষমতায় বসাইছে। পৃথিবীতে এত নবী রাসূল এসেছেন, একজন নবী রাসূল কি মহিলা ছিলেন? কেন বানান নাই আল্লাহ? আরে নারীদের তো মাসে কয়েকদিন অসুস্থতা থাকে, তো নারীরা যদি নবী রাসূল হন, অসুস্থতার দিনগুলিতে ইমামতি কে করবে? মানুষের মধ্যে দাওয়াতি কাজকে করবে? তাছাড়া নারী তো সৃষ্টিগতভাবে অ্যাট্রাকটিভ, তিনি কিভাবে পুরুষদের সাথে মিশবেন, কিভাবে দাওয়াতি কাজ করবেন? একজন পুরুষ তো দিনরাত 24 ঘন্টা যেখানে সেখানে যেতে পারে, একজন নারী কিভাবে পারবেন? এই দিকগুলো বিবেচনায় কোনো মহিলাকে নবী বা রাসূল বানানো হয় নাই। নারীদেরকে নেতৃত্বের জায়গায় না দিয়ে ইসলাম বরং উল্টোটা করেছে, নারীকে ইসলাম রানী বানিয়ে পুরুষের চাইতে নারীর অধিকার ইসলাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ইসলাম কি নারীর অধিকার বাড়িয়ে দেয়নি? জোরে বলেন, বাড়িয়ে দেয়নি। আর ওরা মুখে মুখে নারী অধিকারের কথা বলে, কিন্তু এরা এত খারাপের খারাপ, এরাই নারীকে লাঞ্ছিত করে, ধর্ষণ করে, অপদস্থ করে। মুখে যে যা বলে বাস্তবে তা তারা করে। বলছিলাম ইসলাম আমাদেরকে, নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়, কিন্তু আমাদের অনেকের জীবনযাপন অপরিচ্ছন্ন, ঘর বাড়িতে দেখা যায় গোছানো নাই, সব ময়লা আবর্জনা। এরকম কেন হবে? আমার আপনার নবী কত পরিচ্ছন্ন ছিলেন শুনেন, আমার আপনার নবী যখনই কোনো জামা কাপড় গায়ে দিতেন, পরিচ্ছন্ন করে দিতেন, মাথাটা সুন্দর করে আঁচড়াতেন, মাঝখানে সিঁথিও দিতেন, তার হাতের মধ্যে বক্স থাকতো, সেই বক্সের ভিতরে চিরণীয় থাকতো, কত সুন্দর করে তিনি তার চুল আঁচড়াতেন, পরিপাটি হয়ে মানুষের সামনে তিনি থাকতেন। আমার নবী আতর লাগাতেন হাতের এই তালুতে, আপনারা তো লাগান এখানে, কিন্তু আমার নবী লাগাতেন হাতের তালুতে, যাতে কারো সাথে মুসাফা করলে সেই আতরের সুগন্ধ চলে যায়। সুবহানাল্লাহ, আমার নবী কতটা পরিচ্ছন্ন ছিলেন সেটা একজন সাহাবীর মুখ থেকে শুনেন, সেই যেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, মা শামামতু আনবারান কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী যখন আমাদের পাশ দিয়ে হেঁটে যেতেন, অতিক্রম করতেন, তার দেহ মুবারক থেকে এমন সুগন্ধি আসত, মনে হতো সেটা মিশকে আম্বরের সুগন্ধির চাইতে আরো সুগন্ধিযুক্ত। মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিচ্ছন্ন থাকলে না অপরিচ্ছন্ন থাকলে। আরো জোরে বলেন, তাহলে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা নামাজ দেয়। 3.5 হাত এই বডিকে আমরা পরিচ্ছন্ন রাখব, নিজের বাড়ি ঘর টিনের বাড়ি হোক, সেটা টিনের চালের বাড়ি হোক, পরিষ্কার রাখলে কিন্তু টিনের বাড়িকেও সুন্দর দেখায়, ঠিক কিনা? আমি 3 বছর আগে উখিয়ায় গেলাম, টেকনাফের পাশে হলো উখিয়া, যে কক্সবাজার, দেখলাম একটা বেত দিয়ে বেড়া দিয়েছে, বেত দিয়ে বেড়া উপরে টিন, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পরে দেখলাম এত সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি, এত সুন্দর করে রেখেছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। পরিচ্ছন্ন রাখলে পরে যে কোনো জিনিসকে সুন্দর দেখায়, অপরিচ্ছন্ন মানুষ যদি দামি কাপড় চোপড় পরিধান করে দেখবেন, দেখতে তাকে খারাপ লাগে। আর পরিচ্ছন্ন ব্যক্তি যদি কম দামি কাপড় গাড়ি গায়ে দেয়, কিন্তু পরিষ্কার যদি হয় দেখতে ভালো লাগে। দেখবেন আমার দেশে অনেক আলেম ওলামা ইমাম সাহেবদের, তাদের আপনি লেবাসের দিকে তাকাবেন, দেখবেন দেখতেই ভালো লাগে, সুন্দর লাগে, সাদা পোশাক পরেছে দেখতেই ভালো লাগে। অনেক মানুষ আছে অনেক টাকাওয়ালা, দেখবেন এমনভাবে থাকে খাচ্চরের মতো থাকে, আসে না নাই। পরিচ্ছন্নতা নামাজ আমাদেরকে শিখায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের ঘর বাড়ি রাস্তাঘাট সব পরিষ্কার রাখা, এই শিক্ষা নামাজের ভেতরে আসে না নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সালাতের 2 নম্বর শিক্ষা হলো, সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার, মুসলমান আলাদা আলাদা থাকবে, একসাথে হয়ে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এই শিক্ষা নামাজের ভিতরে আসে না নাই। নামাজ কি একা একা ফরজ না সবাই মিলে জামাতে ফরজ? জোরে বলেন। রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে বলছেন,
আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং মসজিদে গিয়ে যারা রুকু করে তাদের সাথে রুকু করো। একা একা নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াব কত গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, 27 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে নামাজে আমরা কি সুন্দর করে দাঁড়াই, দেখা যায় নামাজের ভেতরে এত সুন্দর ঐক্য। পাশের বাড়ির আবুল কালাম ভাই, আব্দুল সালাম ভাই, নামাজে যখন আমরা যাই তখন আমরা একসাথে দাঁড়িয়ে যাই, কোনো ভেদাভেদ থাকে না। কৌমির আলেম আলিয়ার আলেম যখন মসজিদে ঢুকেন, আলিয়ার আলেমের পাশে কৌমির আলেম, তারপরে দেখা যায় জামাতে ইসলাম করেন তার পাশে দাঁড়িয়ে গিয়েছে খেলাফত মজলিস, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, তার পাশে আওয়ামী লীগ, তার পাশে বিএনপি, তার পাশে জাতীয় পার্টি। মসজিদে ঢোকার পরে যারা মুসলমান সবাই কি এক থাকে নাকি আলাদা আলাদা হয়ে দাঁড়ায়? আরো জোরে বলেন, মসজিদের ভিতরের এই শিক্ষা নামাজের বাইরে আছে? জোরে বলতে হবে, আছে। আপনাদের কথা বাদ, আমার দেশে সাধারণ মানুষের চেয়ে হুজুরদের ভিতরে হিংসা বেশি। আমিও হুজুর কথাটা বলে ফেললাম, এটা সত্য কথা, খুব মারাত্মক পর্যায়ের হিংসা। হুজুরদের ভিতরে এত হিংসা যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। এজন্য একজন আফসোস করে বলেছিল, পাল্লা ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক চেয়ার এক টেবিলে বসানো কঠিন, এত হিংসা একজন আরেকজনকে দেখতে পারে। আপনাদের হিংসা নিন্দা যত বাড়বে আপনাদের উপরে পিটানো জুলুম নির্যাতন আরো বাড়বে। সুজা কথা, এখনো সময় আছে সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হ। নামাজের শিক্ষার ওয়াজ মানুষকে কি করবে, নিজেদের মধ্যে এটা নাই। আমি যা বললাম এটা সত্য, আপনাদের সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা অনেক বেশি। কিরকম একটা উদাহরণ দেয়, পাশের বাড়ির আব্দুল সালাম ভাইয়ের সাথে আপনার ঝামেলা আছে, কিন্তু দেখা সাক্ষাৎ হইলে দেখবে তাও হৃদয়ে মায়া লাগে। হুজুরদের ভিতরে এত হিংসা, একজন আরেকজনের পাশে বসে থাকবে কথা বলবে কি? আমি কি ভুল বলেছি? জোরে বলেন, ভুল বলেছি? এত দল তাদের ভিতরে, এত দল, দলাদলি থাকতে পারে, ইখতিলাফ এটাও ইসলামের সৌন্দর্য। কিন্তু ইখতিলাফের কারণে কি ইহতিরাম হারিয়ে যাবে? ইখতিলাফের কারণে তো ইহতিরাম হারিয়ে যাওয়ার কথা না। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনেক ইখতিলাফ, তাই বলে কি উভয়ের মধ্যে ইহতিরামের কমতি ছিল? কোনো কমতি ছিল? আমাদের মধ্যে ইহতিরামের ঘাটতি আছে। ওই যে আমাদের মধ্যে বিভেদ থাকায় ওইদিকে জালিমরা সব ঐক্যবদ্ধ আছে, আছে না? বাংলাদেশে গত 15 বছর জুলুমের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে আলেমরা। আপনারা ঠিক কইলেও ঠিক আছে, না কইলেও ঠিক আছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে কারা? আলেমরা। এত পিঠা খাইল, খাওয়ার পরে এই যে 5 আগস্টের পরে ইদানিং শুনবেন এক দলের কথা আরেক দলের বিপক্ষে কেমনে যায় খুশাখুশি। হাই রে হাই, 15 বছর মায়ের খাইয়া এখনো ঠিক হইল না, এদের উপর আরেকটা মায়ের আছে, আরেকটা মায়ের এখনো ইহতিরাম করতে জানে না। 15 বছর মজলুম হলো কারা, রক্ত দিল কারা, জীবন দিল কারা, আর ক্ষমতার সাপ নেই এখন কারা? কথা বুঝেন নাই বুঝি আপনি? এখানে 3-4টা আছে, এই 3-4 জনের আন্দোলনে অবদান আছে, বাকি কারোরই আন্দোলনে কোনো অবদান নাই, সবগুলা প্রথম আলো আর ডেইলি স্টারের মা। কথা বুঝেন নাই? সবগুলা ইসলামের মুসলমানের জঘন্য দুশ্মন এই দুই প্রতিষ্ঠান, প্রথম আলো আর ডেইলি স্টারের প্রোডাক্ট গুলো। আহা, হুজুররা বসে বসে খালি ওয়াজ, দলীয় কর্মসূচি এদিকে খবর নাই। ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নামাজে আল্লাহ আমাদেরকে দিয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে শক্তি আছে, একটা লাঠি যদি আপনার হাতে থাকে এটা আপনি ভাঙতে পারবেন, খুব সহজ, খুব ইজি। এটা 100টা লাঠি আপনার হাতে দেওয়া হোক ভাঙতে পারবেন? উতানি শুরু হবে, ভাঙতে পারবেন?
একা একা থাকলে পরে, আলাদা আলাদা থাকলে পরে ইসলামপন্থীরা শক্তিশালী হবে না, বরং ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে। গত 15 বছর তাই হয়েছে গো। আর যখন আপনি ঐক্যবদ্ধ থাকবেন, আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করা হলো চুপচাপ, বাকিরা ভাবছেন আমাদের দলের না, আমাদের মাসলাকের না, আমাদের মতাদর্শের, চুপচাপ। অথচ তিনি যখন গত বছর দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন কিন্তু সব আলেমরা বিবৃতি দিয়েছে, দেয় নাই দিছে কিনা, মরার পরে বিবৃতি। আর এটা আমাদের দেশের মানুষের খাস লক্ষণ, জীবিত মানুষকে মূল্যায়ন করে না। এটা এই বাঙালিদের মারাত্মক পর্যায়ের একটা কুস্বভাব, জীবিত মানুষকে এরা মূল্যায়ন কদর করতে জানে না, মরার পরে কদর করে। তিনি মারা যাওয়ার পরে এখন থেকে খেলাফতও দেয়, হেফাজতও দেয়, কৌমিও দেয়, সুন্নিও দেয়, আলিয়াও দেয়। এই বিবৃতি কোথায় ছিল 2009 সালে? যদি তখন দেওয়া হতো, জালিমরা তার হাতে প্রাণ সাহস করতে পারত না। বসেন, আমি স্লোগান দেওয়ানোর জন্য, মাঠ গরম করার জন্য কথাগুলো বলছিলাম। বসেন ভাই, মাঠ গরম করার জন্য কথাগুলো বলছিলাম, বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি। তখন আপনারা চুপচাপ ছিলেন, এরপরে 2024 জুন পর্যন্ত আপনারা বলেন কোন দলের হুজুর বাকি থাকছে মার খেতে, কথা বলেন না কেন? ইসলাম বিরোধীরা জামাত, হেফাজত, খেলাফত দেখে না, বরং তারা যখন গোপনে মিটিং করে তখন তারা বলে যেখানেই হুজুর দেখবি সেখানেই ঝাঁপিয়ে পড়বে। এটা আপনি বুঝেন না, এখনো বুঝেন, এখনো বুঝেন না। বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। যদি বাংলাদেশের মানুষ আলেমদেরকে এক টেবিলে দেখে, বাংলাদেশের মানুষ দলাদলি ভুলে গিয়ে এক ঘন্টার ভেতরে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আলেমদের হাতে তুলে দিবে। আপনারা পারতেছেন না, এই জায়গায় আপনারা ব্যর্থ। আপনারা এক হইতে পারতেছেন, ঐক্যের একটা শক্তি নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকতেই হবে, এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাতাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না, কারণ ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত পাবে তারা। এজন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 175 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাযল ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ তাআলা বলছেন, অতএব যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীনের উপরে যারা ঐক্যবদ্ধ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা তার দয়া এবং অনুগ্রহের ভেতরে প্রবেশ করাবেন, এবং ঐক্যবদ্ধ থাকলে পরে তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে যিনি পরিচালিত করবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ফেসবুক খুলে দেখেন, ফেসবুক হলো বর্তমানে অনৈক্য সৃষ্টির একটা প্রধান ফিতনার জায়গা। এখানে যে যা পারে তা বলে, তা লিখে, আর যারা সময়কে অপচয় করতে চায় তারা যেন বেশি বেশি ফেসবুকে থাকে, আর যারা সময়কে সেফ রাখতে চায় তারা যেন মোবাইল ফেলে রেখে কিতাবের দিকে বেশি বেশি চক্ষু রাখে। আরে বাপ রে বাপ, বাংলাদেশে এখন কিতাবের মুফতির চাইতে ফেসবুক মুফতির সংখ্যা বেশি আছে না? এরকম যারা ঠিক কইছে এদের মধ্যে বহু মানুষ আছে। আর যুবকদের অবস্থা কি? আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট হয়ে গেল, এই চরিত্র বিধ্বংসী উপাদান মোবাইল ফোনে তারা এত বেশি আসক্ত। মোবাইলের জবান নাই, জবান থাকলে বলতো, ভাই রে ভাই তুই আমার এত গুতাস কেন, সারাদিন যে স্ক্রল করস, এই যে নিচের দিকে তাকায় সারাটা দিন এমনে এমনে করে, যদি এটার জবান থাকতো বলতো, ভাই রে ভাই আমার একটু ছাড় দে,
কারণ দেখা যায় ২৪ ঘন্টার মধ্যে ১৪ ঘন্টা ১৫ ঘন্টা মোবাইলের পিছনে ব্যয় করে আসেন নাই। এখন অনেক যুবককে দেখবেন ইয়াং মানুষ, বয়স হলো ১৮ বছর ১৯ বছর ২০ বছর, কিন্তু দেখতে লাগে বুড়া বুড়া, হাঁটে বুড়ার মতো, কিন্তু আমার বয়স্ক বাবা চাচাদের এদিকে তাকায় দেখেন এখনো মাশাআল্লাহ চেহারা সুরত কত সুন্দর। কারণ তারা যখন আমাদের মতো যুবক ছিলেন তাদের খাদ্যাভ্যাস ঠিক ছিল, ঘুমের অভ্যাস ঠিক ছিল, আর এখনকার যুবকদের মোবাইলের কারণে ঘুমের রুটিনও ঠিক নাই, খাওয়ার রুটিনও ঠিক নাই, রাত ২টা ৩টা পর্যন্ত তারা মোবাইলের পিছনে ব্যয় করে। এই জন্য দেখবেন এক একটার চেহারার দিকে তাকাইলে দেখবেন গাল একেবারে হাড্ডির ভেতরে ঢুকে গিয়েছে, মুখের মধ্যে ব্রণ উঠে গেছে, তার বিচি আর বিচি। তুমি তরুণ মানুষ, যুবক মানুষ, তোমার চেহারার এই অবস্থা কেন? কারণ তোমার যৌবন উপতে ব্যয় হয়। তোমার চেহারার লাবণ্য কোথায়? তোমার গাল ভাঙলো কেন? চেহারা সুরতের অবস্থা কেন? তাকিয়ে দেখেন আমার ৭০ বছরের চাচার দিকে এখনো গাল ফুলা, কারণ আমার চাচা ঘুমের অভ্যাস ঠিক রেখেছেন। তিনি যখন ২০ বছরের ছিলেন ওনাদের সময় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ঘরে টেলিভিশন ছিল না, বড়জুর ঘরের সবার সাথে গল্প করতে করতে খুব কষ্ট করে তারা রাত ৮টা ৯টা ১০টা পর্যন্ত সোদাক থেকেছেন, আর সোদাক থাকার সুযোগ ঘুম ঘুরে ঘুম থেকে উঠেছেন সূর্য ওঠার আগে, ফজরের আগে। আর এখন চার ৫ জন একসাথে হয়, কেউ কারোর সাথে কথা কয় না, নিচের দিকে তাকে আসে না নাই, জুড়ে বলেন আসে না নাই, রাত ২টা ৩টা পর্যন্ত ৪টা পর্যন্ত সোদাক থাকে। যেই ছেলে রাত ৩টা ৪টায় ঘুমায় ও কি আর ফজর করতে পারবে? ও ঘুম থেকে উঠে কখন? দুপুর ১২টায় ১১টায়। আর মনে রাখবেন যাদের ঘুমের অভ্যাস ঠিক নাই এদের খাদ্যাভ্যাসও ঠিক নাই, খাদ্যাভ্যাসও অসকালের খাবার খায় কখন? ১১টায় ১২টায়। এমনকি এটা বলতে খারাপ লাগে তাও বলে ফেলতেছি, যাদের খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিক নাই এদের পায়খানাও ঠিক নাই, এরা যেখানে সেখানে বায়ু নির্গত করে পরিবেশকে নষ্ট করে, হাসানোর জন্য বলি না, এটা সত্য কথা। এর ঘুমের অভ্যাস ঠিক নাই, যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও ঠিক নাই, এর পেটের সমস্যা থাকে। যাদের ঘুমের অভ্যাস ঠিক খাদ্যাভ্যাস ঠিক দেখবেন সব ঠিক আছে। আর পেট এটা এমন এক কারখানা গো, এটা ঠিক থাকলে সব ঠিক, এটা ঠিক না থাকলে খবর আছে গো। তো বলছিলাম এই মোবাইলের পেছনে যুবক ভাইয়েরা সময় নষ্ট করবেন না, আর ফেসবুকে ঢুকে মুফতিগিরি করবেন না। এই উম্মাকে কিভাবে একত্রিত রাখা যায় সবাই সবার জায়গা থেকে চেষ্টা চালাতে, তাহলে নামাজের ২ নম্বর শিক্ষা, নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। বলেন কিসের শিক্ষা দেয়? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবারা ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিবেন? নাম্বার ৩, নামাজ আমাদেরকে সাম্য মৈত্রী এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়, বৈষম্যহীনতার শিক্ষাটাও নামাজে আছে না? কোথায় আছে দেখেন? একজন গরিব মানুষ দিনে তিনি ৪০০ টাকা ৫০০ টাকা উপার্জন করেন, মসজিদে গেলেন, যাওয়ার পরে আরেকজন ভাই তিনি মনে করেন মাসে ২ লাখ ৩ লাখ টাকা কামান, এখন তিনি যদি নামাজে তার পাশে দাঁড়ান মাসে ২ লক্ষ ৩ লক্ষ টাকা উপার্জন করা ব্যক্তি, ওই দৈনিক যিনি ৫০০ টাকা কামান তাকে কি বলতে পারবেন নাকি তুই তো গরিব, তুই আমার পাশে দাঁড়াতে পারবি না, কারণ আমি আপার ক্লাসের তুই লোয়ার ক্লাসের, আমি সামনের কাতারে থাকবো তুই পিছনের কাতারে যা, এমন কথা বলার কি কোনো সুযোগ আছে নাকি? যদি বলেও ফেলে ওই ভাই তখন বলবে তোর এই অহংকারী আচরণ গিয়ে মসজিদের বাইরে দেখা, এখানে মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে তুইও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম, দুইজনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখানে যদি সরকারি দলের কেউ ঢুকে, আর যারা সরকারে নাই অথবা জনগণ, এখন যদি সরকারের কোনো ব্যক্তির কাছে জনগণ গিয়ে দাঁড়ায় বলার কি কোনো ক্ষমতা আছে নাকি আমি সরকার আমি সামনের কাতারে তুমি জনগণ তুমি পিছনের কাতারে, এমন কথা বলার কি কোনো সুযোগ আছে নাকি? তাহলে নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় আপার ক্লাস লোয়ার ক্লাস বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ এবং বৈষম্য থাকে না,
সকল মানুষ তখন একীভূত হয়ে আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আফসোসের ব্যাপার হলো নামাজের এই শিক্ষাটা আমরা নামাজের বাগিরে আনতে পারে নাই। আজকে আমার পরিবারে বৈষম্য, সমাজে বৈষম্য, রাষ্ট্রেও বৈষম্য আছে না নাই? বলবেন হুজুর পরিবারে কেমনে বৈষম্য দেখবেন? অনেক পিতা মাতা আছে, তার ছেলে মেয়ে তিনটা চারটা, অনেক মা বাপও আছে খারাপ, চারটা পাঁচটা ছেলে মেয়ে খালি একটারে প্রায়োরিটি দেয়, বাকিগুলারে দেয় না। যেটা ইনকাম করে বেশি ওইটাকে মহব্বত করে বেশি, যেটার ইনকাম কম ওইটাকে মহব্বত করে কম, আছে না নাই? এটা বৈষম্য। অনেকে আছে ছেলেকে মহব্বত করে মেয়েকে মহব্বত করে না, এটাও বৈষম্য। সমাজে বৈষম্য চলছে, যাদের টাকা পয়সা বেশি তাকে দেখা যায় ভালো কোনো কাজে কোনো কমিটিতে রাখা হয় না, সুদ খায় ঘুষ খায়। এমন মানুষের টাকা বেশি থাকলে হয়েছে কোনো অসুবিধা নাই, এক্কেরে সভাপতি বানাতে বানাতে মাহফিল কমিটির সভাপতি, সভাপতি বানাতে বানাতে বানায় দেয় মসজিদ কমিটির সভাপতি। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখুর ঘুষখুর। আমরা যোগ্যতা দেখে, তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে মানুষকে মূল্যায়ন করি না। অথচ আল্লাহ তাআলা শিখিয়েছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, কিন্তু মর্যাদার ক্ষেত্রে মানদণ্ড হলো তাকওয়া। এজন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ খবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে এই একটি সংসার থেকে আমি তোমাদের জগৎ থেকে জগৎ সংসারে মানব জাতির বিস্তৃতি ঘটিয়ে দিয়েছি, বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। আর শোনো, মানুষ হিসেবে তোমরা সবাই সমান, সবার শরীরে রক্ত মাংস আছে, সবাই সমান, কিন্তু মর্যাদার বেলায় মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়ার দিক দিয়ে যারা সেরা, যার তাকওয়ার পরিমাণ যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা হলো তত বেশি। কিন্তু মানুষ হিসাবে সবাই সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ, সাদো সাদা কালো লম্বা খাটো কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব নাই, মানুষ হিসাবে সবাই সমান। এই বৈষম্যহীনতার শিক্ষা যে ইবাদতে আছে, সেই ইবাদতের নাম কি? জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই লাল পাঞ্জাবি টাইপসের শ্রোতা যারা আছেন, 10 সেকেন্ড সময় দিলাম, উঠে দূর মারেন। এরা কেউ আসছে হুজুরের কণ্ঠ দেখতে, কেউ আসছে চেহারা দেখতে, কেউ আসছে চিল্লানো শুনতে। ক্লাসের ভালো ছাত্ররা ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত ক্লাস ত্যাগ করে না, এরা এ প্লাস পায় পরীক্ষা, যে আমার ডান পাশে হুজুর আছে, ওনারা মাদ্রাসায় পাঠদান করেন, ওনারা ভালো জানেন, আরো আমরাও তো পড়েছি, পড়িয়েছি, পড়াচ্ছি। ভালো ছাত্ররা কখনো শেষ হওয়ার আগ পর্যন্ত ক্লাস থেকে বের হয়। তো বলছিলাম নামাজের 3 নম্বর শিক্ষা, আমাদেরকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় কি? নামাজ, নাম্বার 4। 4 নম্বর, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা শেখায়, টাইম ম্যানেজমেন্ট শেখায়। সময় এটাকে কাজে লাগাতে হবে, সময় গনিমত, এটাকে কাজে লাগাতে হয়। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের টাইম শিডিউল আছে না? প্রত্যেকটা নামাজের কিন্তু টাইম শিডিউল আছে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজকে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করে দেওয়া হয়েছে। কেউ যদি ফজরের নামাজ বিকাল 3টায় আদায় করতে চায়, হবে নাকি? জোহরের নামাজ যদি কেউ রাত 10টায় আদায় করতে চায়, হবে না, কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য সুনির্দিষ্ট সময় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এখন আপনাদের গ্রামের আপনাদের এলাকার মসজিদে যদি ফজরের নামাজের সময় হয়ে যায়, ইমাম সাহেব কিংবা মুসল্লির একই সময় হয়ে গেলে এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির জন্য অপেক্ষা করবেন নাকি? জোরে বলেন। বা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি বলে এলাকার মানুষ শোনেন আজকে আমার জন্য 10 মিনিট পরে নামাজ আদায় করেন, কেউ মানবে? জোরে বলেন। এই শিক্ষা কোন ইবাদতে আছে? আপনারা নামাজের বাইরে আনসার পারছেন, এটা মাহফিলও তো আনতে পারেন না। বহু মাহফিলে বক্তা বসিয়ে রেখে, শ্রোতা বসিয়ে রেখে কয়েক 10-15 মিনিট অপেক্ষা করেন, আমাদের অমুক প্রভাবশালী অতিথি আছে, আছে না? তো টাইম ম্যানেজমেন্টের শিক্ষা আছে? কোথাও নাই। পৃথিবীতে যারা উন্নত হয়েছে এরা সময়কে কাজে লাগিয়েছে। আজকের জাপান কত উন্নত, এরা সময়ানুবর্তিত আছে। আমার দেশের সিস্টেম কেমন জানেন? 9টার গাড়ি কয়টায় ছাড়ে কেউ জানে না, 9টার ট্রেন কয়টায় যায় কেউ জানে না। এক যাত্রী ট্রেনে সফর করছে, ট্রেন হলো 9টায়, লাগেজ টাগেজ নিয়ে বসে আছে, এই তো 9:10 আগে আফসোস করে বলতে যে বাংলাদেশ ভাই জানি না আসছি কোন সময় যে ট্রেনটা ছাড়ে, হঠাৎ করে হুইসেল শুনছে, ভাবছে আরে বাংলাদেশে এটা সম্ভব, হ্যাঁ টাইম মতো ট্রেন চলে আসছে, খুশি হয়ে লাগেজ টানবে, দৌড় মারবে, আর একজন পাশে থেকে আটকাই দিছে, ভাই বসেন, এটা গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। কে বলেন এরকম আছে না নাই? এই জাতি, এই মুসলমান জাতিকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত টাইমে টাইমে ডেকে টাইম ম্যানেজমেন্ট শেখানো হয়, অথচ তাদের জীবনে সময়ের কোনো মূল্যায়ন। পরীক্ষার আগে কেউ পড়াশোনা করলো না, তারপরে পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে আফসোস করে, ইস যদি আরেকটু পড়তাম ভালো রেজাল্ট করতাম, তখন আফসোস করে লাভ হবে? এই জন্য সময় থাকতে সময়কে কাজে লাগাতে হয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো, ইল্লাম তাক্তাহু ফা ইন্নাহু কাতাআক, এটাকে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু সময়ের অপব্যবহার করলে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায়। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। কিয়ামতের দিন জাহান্নামীরা সময়ের ব্যাপারে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করে তখন লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য সময়কে কাজে লাগান। যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, এই মোবাইলের পেছনের সময় নষ্ট করা বন্ধ করো, পড়ার টেবিলে মনোযোগী হও। তোমরা যে পরিমাণ সময় ছাত্ররা মোবাইলের পিছনে ব্যয় করো, আল্লাহর কসমে এই পরিমাণ সময় যদি তোমরা পড়ার টেবিলে জ্ঞান চর্চা গবেষণায় কাটিয়ে দিতে, আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানের জন্ম হতো। ওরা কি করেছে? ইহুদিরা মুশরিকরা এগুলো আবিষ্কার করে, আবিষ্কার করে তোমাদের হাতে ধরায় দেয়, আর তোমরা এগুলো নিয়ে পড়ে থাকো, তোমরা পাবজি পাবজি খেলাও, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে থাকো, আর ওরা তোমাদেরকে দিয়ে ব্যবসা করে। বলবেন হুজুর বুঝি নাই, তো তুমি যে পাবজি পাবজি খেলাও, তুমি যে ফেসবুক ইনস্টাগ্রাম গুগল সব চালাও, মাগনা মাগনা বিনা পয়সায় চালাও নাকি? সব তাদের অ্যাকাউন্টে গিয়ে যাচ্ছে। পৃথিবীতে জ্ঞান দিয়ে অনেক বড় হওয়া যায়। ইহুদিরা মুশরিকরা জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব স্থাপন করার কারণে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য প্রযুক্তি সব তাদের হাতে, আর মুসলমানের সন্তানরা তাদের বানানো তাদের জিনিসগুলো নিয়ে পড়ে আছে। তারা নিজেরা জ্ঞান চর্চায় গবেষণায় এগিয়ে, তারাও যে আবিষ্কারে এগিয়ে যাবে, এই কোনো চিন্তা ভাবনাই মুসলমানের সন্তানের ভেতরে না। সময়কে কাজে লাগাও। ছাত্রদেরকে আমি অনুরোধ করছি, তোমরা কমপক্ষে 6 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করো, কমপক্ষে 6 ঘন্টা, কমপক্ষে 6 ঘন্টা, 6 ঘন্টা। ব্যবসায়ী ভাই, আমার আব্বাজানরা বাবাজানরা আপনাদেরকে বলছি, বাবারা সময় থাকতে সময় কাজে লাগান। শরীরটা তো ঠিক আছে, এখন এখন রুকু দিচ্ছেন না, সাজদা দিচ্ছেন না, বুড়ো হলে বলবেন আরে কোমরের সমস্যা, বেশিক্ষণ নামাজে দাঁড়াইতে পারি না। সময় যখন ছিল তখন তো দিলেন না, সময় যখন ছিল তখন তো দিলেন না, এখন ইয়াং বয়সে দেন, বুড়া হয়ে যখন পারবেন না আল্লাহ সওয়াব পুষায় দিবেন। ফেরেশতাকে বলবেন দেখি আমল নামাজে লিখতেছে, একটু ব্যাক পেছন ফিরে যা, দেখ তার যুবক
যৌবনকালে যুবককালের ইবাদত কেমন? ফেরেশতা বলে আল্লাহ যৌবনকালে একদম লম্বা সময় তাহাজ্জুদ পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক করতো, এখন বুড়া হয়েছে দেখে পারে না, বেশিক্ষণ পারে না। আল্লাহ বলবেন যৌবনকালে আমার এত ইবাদত করলো, এই সময়ে তার একটু গুনাহ বাড়ায় দে, এখন যদি সময় একটু কমও দে সওয়াবটা যৌবনকালের মতো দিয়ে দে। সুবহানাল্লাহ। যৌবনকালকে মূল্যায়ন করতে হবে সময়। আর যুবকদের ব্যাপারে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহর একটা কথা আমার এখন মনে পড়ল। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ কতই চমৎকার করে বলেছেন, যৌবন হলো কচু পাতার পানির মতো। কচু পাতার কচু কচু গাছ আছে না আপনার এলাকায়? আছে তো, আজকে যে লতি খাওয়াইলো আপনাদের এলাকায় লতি আছে মনে হয়, লতিগুলো অনেক মজাও। তো এই যে কচু পাতা, কচু পাতায় পানি, যুবক ভাইরা বলেন তো কচু পাতায় পানি পড়লে বেশিক্ষণ থাকে, টলমল টলমল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। যৌবনকালকে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ কচু পাতার পানির সঙ্গে এজন্য তুলনা করেছেন, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক তেমনি চরিত্র বিধ্বংসী, চতুর্দিকে যে চরিত্র বিধ্বংসী উপাদান আছে এগুলোর দ্বারা আক্রান্ত হয়ে যৌবনকালও যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে। যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, কারণ ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের সোনালী সময়। এই সময়কে যারা কাজে লাগাবে এরা এস্টাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে, দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে। এজন্য সময়কে কাজে লাগাবো, পারবো তো ইনশাআল্লাহ। বাকি পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, আমি সময় চেয়ে নিই, আপনারা কি আমাকে 15 থেকে 16 মিনিট সময় ধৈর্য ধরে দিতে পারবেন? পারবেন। নাম্বার 5 আনুগত্য আর বন্দেগীর শিক্ষা দেয়। এই যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত আজান হলে নামাজের চলে আসতেছি, হুকুম মানতেছি কার? জোরে বলেন হুকুম মানতেছি কার? এই যে আল্লাহর ইবাদত করলাম, এই রকম ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ বলছেন এই রকম বিধান মানতে হবে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবে। এই যে নামাজে আমি টাইম মতো চলে যাই, ঠিক তেমনি নামাজের বাইরে আল্লাহ যত বিধান দিয়েছেন, যত হুকুম দিয়েছেন, আল্লাহর বিধানগুলো হুকুম মেনে আপনার জিন্দেগি গঠন করতে হবে। আপনার জিন্দেগি আল্লাহর বিধান মতো হোক, এই শিক্ষা নামাজের ভেতরে আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নাম্বার 6 নামাজের 6 শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ওই যে একটু আগে আমার পেছন থেকে কোনো একজন বললেন সতর ঢাকা, নামাজে সতর ঢাকা নফল না ফরজ? জোরে বলতে হবে। নামাজে দেখা যায় একজন মহিলা পর্দা করছে, কিন্তু এই মহিলা অনেক নামাজি মহিলাও আছে, যখন নামাজ শেষ করে বাড়ি থেকে বের হয় বেপর্দা হয়ে বের হয়। আবার অনেক নামাজি ভাইও আছে, এরা নামাজে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ঘরের বউকে তার ঘরের নারীদেরকে বেপর্দায় রেখে দেয়, এমন আছে না নাই? এখন তো বহু পুরুষ ব্যক্তি এমন আছে, এরা পুরুষ নামের কলঙ্ক এখন অনেকে বউকে দিয়ে ব্যবসা করে, ফেসবুকে ইউটিউবে তারা কাপল ব্লগের ভিডিও বানায়। এটা চাচারা জানবেন না, যুবকরা বুঝে, যেই সকল ছেলেরা যেই সকল পুরুষরা বউ দিয়ে ব্যবসা করে এরা পুরুষ নয়, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। যে ব্যক্তি তার ঘরের নারীদেরকে পর্দায় রাখে না, এর পরিচয় হলো দাইয়ুস। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে? দাইয়ুস হওয়ার থেকে আপনাকে সেফ রাখতে হবে, একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 পুরুষ দায়ী। জোরে বলেন কয়জন? দেখেন তো এই 4 শ্রেণীর বাইরে আপনি আছেন কিনা। এক হলো স্বামী, স্বামীর গাফলতির কারণে স্ত্রী বেপর্দায় চলে যায়। 2 হলো পিতা, বাবার গাফলতির কারণে মেয়ে বেপর্দা হয়ে যায়। 3 হলো বড় ভাই, বড় ভাইয়ের গাফলতির কারণে ওই ঘরের বোন বেপর্দা হয়ে যায়। 4 হলো বড় ছেলে, বড় ছেলের গাফলতির কারণে সেই ঘরের নারীরা বেপর্দা হয়ে যেতে পারে। আমি আপনি আমরা সবাই এই 4 ক্যাটাগরির বাহিরে না ভিতরে? কথা বলেন না কেন? তাহলে ঘরের নারীদেরকে পর্দায় রাখবেন তো? নাম্বার 7 নামাজের 7 শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, শৃঙ্খলা শেখায়। এই যে এখানে বসে আছেন, এক একজন এক এক দিকে, কিন্তু এখানে যদি নামাজের জামাত করা হয় একামতের পরে কি এরকম থাকবে না সবাই লাইন ধরে দাঁড়ায় যাবে? কত সুন্দর দৃশ্য! আমাদের দেশে আমল নাই, হুজুররা এটা বলেন না, কিছু কিছু মসজিদে বাংলায় বলেন কাতার সোজা করুন মোবাইল বন্ধ। কিন্তু নবীজি কি করতেন?
ইকামতের পরে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, ইস্তাউ ইস্তাউ ওয়াকিমু সুফুফাকুম ওয়াতাদিন আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদুল খালাল ফাইন তাসউইয়াত আস-সুফুফ মিন তামামি আস-সালাহ। বিনয় হও, কাঁধে কাঁধ লাগাও, কাতার সুজা করো। ইমাম সাহেব মুসল্লিদেরকে বলছেন, সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, এই ডিসিপ্লিন নামাজে আছে না, বাঙালি এত খারাপ, কোথাও ডিসিপ্লিন নাই। রাস্তায় যান, মোটর সাইকেল বাস ওভারটেক করতে চায়, প্রাইভেট কার ওভারটেক করতে চায়, সে জানে না তার দুই চাক্কার এই হালকা গাড়িকে চার চাক্কার বাস ছয় চাক্কার বাস একটু ঠেলা মারলে ধান খেতে গিয়ে। আমি বলি কি, যার মরণের খায়েশ জাগে সে এরকম করে। আমি কি কথা ভুল বলেছি? জয়পুরহাট হাইওয়ে আছেন, এখানে দেখবেন মাঝে মাঝে এমন কিছু কুলা পানি পাওয়া যায়, হুম 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 হুম, পাগলা। এর আমি পাগলা বললাম এই কারণে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, বেঁচে থাকলে পঙ্গু আর মরলে হাত একদিকে পা একদিকে, মগজ একদিকে শরীর আর একদিকে। কথা কি ভুল বললাম? ডিসিপ্লিন নাই, রিক্সাওয়ালা সিএনজি কে ওভারটেক করে, রিক্সার লাইন একদিকে, রিক্সা উঠে যায় প্রাইভেট কারের লাইনে, ট্রাকের লাইন একদিকে, ট্রাক চলে যায় বাসের লাইনে, বিশৃঙ্খলা আছে না নাই? কোথাও বলা হলো লাইন ধরে দাঁড়ান, লাইন বাঁকা করে দেয়, এত বিশৃঙ্খলা এই দেশে। যারা বিমানে যাতায়াত করেন দেখবেন, বিমান যখন ল্যান্ড করে ককপিট থেকে ক্যাপ্টেন কিংবা কেবিন থেকে কিংবা কেবিন থেকে কেবিন ক্রু বলেন, সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি থামার আগ পর্যন্ত কেউ নিজ নিজ আসন থেকে উঠবেন না, নিজ নিজ আসনে বসে। বাঙালি কি এর বসে থাকবে, খালি ল্যান্ড করতে দেরি হয়েছে, একদম সিট বেল্ট খুলে লাগেজটা টানাটানি করে বের হওয়ার জন্য তারা পাগল হয়ে যায়, দিকে দিকে বিশৃঙ্খলা। কোথাও যদি বলা হয় ভাই একটু লাইন ধরে দাঁড়ায়, তেমনি একটা আরেকটারে খালি খুসায় লাইন ধরে দাঁড়াইছে, এমন শয়তানি করে তাই ভাই ওই দেখেন ওরে ওই দিকে থাকাইয়া ও আরো তিনজনের আগে যায়। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এই বিশৃঙ্খলা গুলো চতুর্দিকে আসে না নাই, মাহফিলে হতো যদি বলি তাকান শুনেন, ওই একবার ডানে থাকা একবার বামে থাকা, কোনো শৃঙ্খলা নাই, ফোন রিসিভ করে, আমাদেরও তো ফোন আছে, এই দেড় ঘন্টা আলোচনা চলছে, ফোনের দিকে তাকাবেন, অন্য কোনো দিকে মনোযোগী হবেন না, আমি যখন যে কাজ করব শুধু আমার মনোযোগ ওই কাজে থাকবে, আমার কনসেন্ট্রেশন শুধু ওই কাজে থাকবে। এক মহিলা রান্না করছে, রান্না করার সময় মনোযোগ যদি রান্নার বাইরে অন্য কোথাও দেয় ওই দিন তরকারির অবস্থা খারাপ। মাহফিলেও কোনো বক্তা যদি আলোচনার সময় মনোযোগ অন্যদিকে দেয়, কোনো শ্রোতা যদি আলোচনা শোনার সময় মনোযোগ অন্যদিকে দেয়, বক্তাও শেষ শ্রোতাও। এক নানা বাড়ি গিয়েছে, নাতি জিজ্ঞেস করেছে পরের দিন, নানা কালকে না সারা রাত ওয়াজ শুনছো, কি শুনছো? আর বলিস না হুজুর, কে চিৎকার মারে? তাই হুজুর কি বলেছে? কয় ফাটাই ফেলছে ওয়াজ করে। কয় কি ফাটাইলো? আরে এত সুন্দর গলা, এত সুন্দর করে বলেছে। কয় বুঝলাম তো কি বলছে বলেন? নাতি সারা রাতই শুনছি। কি শুনছি? এখন কিচ্ছু মনে নাই। এরকম শ্রোতার সংখ্যা বাংলাদেশে অনেক। দেখি তো জয়পুরহাট কেমন, আমি সাতটা পয়েন্ট বললাম, কারা কয়টা মনে রাখে। এক নাম্বার, নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? এই ভাই একদম সামনে বসেছে, ক্লাসের ভালো ছাত্রের মতো নোট করে ফেলছে, মাশাআল্লাহ, শুকরাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। দুই নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। তিন নাম্বার, এত সোজা লাগে না, এরকম দুই তিনজন হইলে হয়, এনাফ, যথেষ্ট। তিন নাম্বার, নামাজ আমাদেরকে সাম্যের শিক্ষা, বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা। চার নাম্বার, সময়ানুবর্তিতা শেখা। বাকিরা থাকা আছে কি করে, মনোযোগ তো নাই আপনার, কি করছেন এই সময়গুলো নষ্ট করলেন, সময়গুলো ফালতু নষ্ট করলেন, সব বলতে পারেন না। পাঁচ নাম্বার, আনুগত্য বন্দেগীর শিক্ষা দেয়। তারপর ছয় নাম্বার, পর্দার শিক্ষা দেয়। সাত নাম্বার, ডিসিপ্লিন শিখা। দশ মিনিট বারো মিনিট থাকবেন তো, নাম্বার এইট। আট নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের পদ্ধতি শিক্ষা দেয়। এক নামাজে কত কিছু দেখছেন, কুরআন তেলাওয়াত সহি না, নামাজ আদায়ের নিয়ম কানুন জানে না, এরকম অযোগ্য অপদার্থ
কোন ব্যক্তিকে কি এই গ্রামের মানুষ নামাজের ইমাম বানাবে? এত আস্তে বললেন, বানাবেন? তাহলে বোঝা গেল আমরা সবাই এই জায়গায় সচেতন। নামাজের ইমাম বানানোর ক্ষেত্রে যেরকম সচেতনতা অবলম্বন করবেন, মসজিদের বাহিরে সমাজ এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে সেই জায়গার নেতাগুলো বাছাই করার সময়ও সঠিকভাবে বাছাই করতে হবে। যেভাবে নামাজে আমরা অযোগ্য অপদার্থ কোনো ব্যক্তিকে ইমাম বানাই না, ঠিক তেমনি নামাজের বাহিরে সমাজে অযোগ্য অপদার্থ চোর ডাকাত সন্ত্রাস চারাবাদ লুণ্ঠনকারী কাউকে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের কোন আসনে আমরা আসীন করব। এই শিক্ষা আছে কোথায়? কামটা করছেন কি? নামাজে কিন্তু ইমাম সাহেব রেখে দিয়েছে ফার্স্ট ক্লাস, যে সুন্দর তেলাওয়াত, কি সুন্দর করে। কমিটি কিন্তু খুব সচেতন, আবার এই কমিটি আর এই মুসল্লি নামাজ থেকে বের হইয়া কোরআনওয়ালা দিনদার নেককার সৎ মানুষ আছে না তাকে বাদ দিয়ে কয় আমার তোমার ভাই আমার ভাই মার্কা কি কয় আপেল মার্কা ফুটবল মার্কা, যার পিছনে স্লোগান দেশে কিন্তু টাটকা চোর। তাহলে বলেন এই মুসল্লি এই সমাজ ইমাম নির্বাচনে যে সচেতনতা দেখালো, মসজিদের বাহিরে কি তার সমাজের নেতা নির্বাচনে এই সচেতনতা দেখালো? আমি তো বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোনো সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। প্রিয় জয়পুর হাটবাসী, স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে আমরা এই বাংলাদেশে বহু নেতা নেত্রী দেখেছি, এরা জনগণের ভাগ্য মানুষের ভাগ্য বদলানোর কথা বলে ক্ষমতায় যায়, যাওয়ার ফলে দেখা যায় জনগণের ভাগ্য বদলে না, তাদের মোবাইল বদলে যায়, তাদের গেট আপ বদলে যায়, তাদের জুতা বদলে যায়, চেহারা সুরত বদলে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। মানুষের ভাগ্য আর বদলায় না, মানুষের ভাগ্য বদলাতে হলে চোর ডাকাত সন্ত্রাসীর পরিবর্তে কোরআনওয়ালা লোকদেরকে সমাজের প্রত্যেকটি সেক্টরে বসিয়ে দিতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আসে না নাই? জুলাই আগস্টের পরে এখন আপনাদের সকলের প্রত্যয় হওয়া উচিত এইটা, আমরা বাংলাদেশে আগামী দিনে আর অন্য কাউকে দেখতে চাই না, সব দেখা শেষ, বাকি আছে আল কোরআনের। আমরা বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই কি চাই? আল্লাহ কবুল করে। নয় নম্বর, নামাজ আমাদেরকে সঠিক নেতার প্রতি আনুগত্যশীল হতে হয়। এই শিক্ষা নেতৃত্ব ঠিক থাকলে সেই নেতার আনুগত্যের শিক্ষা নামাজের ভেতরে আসে না? আচ্ছা, নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যায় মুসল্লি কি তখন সাজদায় যায়? জোরে বলেন, ইমাম সাহেব রুকুতে তো মুসল্লিও রুকুতে, ইমাম সাহেব সাজদাতে তো মুসল্লিও। যদি সমাজ কিংবা রাষ্ট্র কখনো এমন হয় ইসলামপন্থীরা কোরআনওয়ালারা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, তাহলে আনুগত্যের ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। আল্লাহ শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। হে ইমানদাররা, তোমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করো। এরপরে বলা হলো, আর তোমাদের নেতৃস্থানীয় যারা আছে, অর্থাৎ এখানে আল্লাহ আর রাসূলের আনুগত্য করে এমন নেতা যদি হয় তারও আনুগত্য করতে বলা হয়েছে। নেতার আনুগত্য হয় ততক্ষণ, ওই নেতা আল্লাহ রাসূলকে মানে যতক্ষণ, নেতার আনুগত্য ত্যাগ করতে হবে তখন, ওই নেতা আল্লাহ আর রাসূলের আনুগত্য ছেড়ে দেয় যখন। তাহলে এই শিক্ষাটাও নামাজের ভেতরে আছে। নম্বর 10 নামাজ আমাদেরকে নেতৃত্বে ভুল থাকলে সংশোধন হওয়ার শিক্ষা দেয়। আপনার নামাজে ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, নামাজ শুরু করছেন এরকম, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, একেবারে চাষাবাদ করে এমন কোন কৃষক বাবাও যদি নামাজে থাকেন তিনি পিছন থেকে নিন্দা জানাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিবাদ হয়ে যাচ্ছে, মানে লোকমা দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন,
নামাজে যদি ইমাম সাহেব ভুল পড়েন পিছন থেকে কি মুসল্লি লোকমা দেয় না, কথা বলেন নেই কিনা? মুসলমানদের হবে এইরকম, তার সমাজে কোন নেতা যদি জুলুম করে অন্যায় করে সে চুপ থাকবে না, প্রতিবাদের ভাষায় গর্জে উঠবে। এই শিক্ষা নামাজে আসে না নাই? কিন্তু দেশের অনেক ক্রান্তিকালের সময় এখন তো ফেসবুকে বলেন অনলাইনে বলেন অফলাইনে বলেন মুজাহিদের অভাব নেই। দেশের ক্রান্তিকালীন সময়ে অনেকে কিন্তু মুখের মধ্যে একদম তালা লাগিয়ে রেখে দিছে, ছিল কি ছিল না, হেকমতের দোহাই দিয়ে সত্য কথাগুলো বলতে পারে, জালিমের সামনে সত্য কথা বলতে পারো একটা জিহাদ, কোথাও কোনো অন্যায় হলে বলে ফেলতে। এই যে বর্তমান ইউনূস সরকার যেখানে ভুল করবে সেখানেই বলতে পারে। আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছি, এই সরকার বর্তমান এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ, ফ্যাসিস্টদের দূষকদেরকে তারা পুনর্বাসন করেছে, বিপ্লবের চেতনাকে তারা ক্ষুণ্ণ করেছে। ওই যে আগেই বললাম বিপ্লবী চেতনাকে ধারণ না করে তারা উল্টু প্রথম আলো আর ডেইলি স্টারের প্রোডাক্ট যারা এদেরকে সেট করে ফেলছে। সাবধান করছি, ভারতপন্থী এবং প্রথম আলো আর ডেইলি স্টারের প্রোডাক্ট যারা এদেরকে নিয়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কোনো অপচেষ্টা করা হলে এই বাংলাদেশের মানুষ সেটাকে অত্যন্ত কোমল ভাবে প্রতিরোধ করবে। সম্মানিত উপস্থিত, নামাজে 11 নম্বর শিক্ষা হলো ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা হলো নামাজ। আমাদেরকে ইমাম সাহেবকে লুকমা দিচ্ছে, ইমাম সাহেব শুনে না, মুসল্লি তখন পিছন থেকে কি করে ইমাম সাহেবকে সরিয়ে দেয়, আরেকজন চলে যায়। ঠিক তেমনি নামাজের বাহিরে কেউ ভুল করলে নেতৃত্বে সমস্যা থাকলে সংশোধনী দেওয়া হবে, বারবার বলা হবে, কথা না শুনলে বলে ধার ধরে চাপ থেকে নামাজ দিতে হবে। এটা নামাজের শিক্ষা। নামাজের 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? যতক্ষণ নামাজ শেষ হবে না সবর করতে হবে। ফজরের নামাজটা লম্বা, সবর আছে। আবার সবচেয়ে লম্বা নামাজ রমজান মাসে হয়, কিসের নামাজ? তারাবির নামাজ, দেড় ঘন্টা দুই ঘন্টা হয়। এখানে একটা সবরের দরকার হয়, সারাদিন রোজা রেখেছে, রোজার ক্লান্তি, এরপরে আবার নামাজটা দীর্ঘ, সবর করে করে নামাজ আদায় করছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সবরের দরকার। জীবনে অনেক কঠিন সময় আসবে, দুঃখ দুর্দশা আসবে, মুসিবত আসবে, তখন উত্তম ভাবে সবরের নীতি অবলম্বন করতে হবে। এই শিক্ষাও নামাজের ভিতরে আসে না নাই? সময়ের অভাবে কোরআন হাদিসের অনেক রেফারেন্স আমি উদ্ধৃত করতে পারছি না। নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। হয়ে গেল, এটা সংশোধন করার জন্য সাজদায় সাহু আসে না? সাজদায় সাহু দিলে আমার নামাজটা কারেকশন হয়ে যাচ্ছে। আমাদের জীবনে ভুল হবে, আমরা ভুল করব, ভুল করার দূষণীয় নয়, ভুল করে ভুলের উপর থাকা হলো দূষণীয়। বান্দাও ভুল করবে কিন্তু ভুল করার পরে সে ভুলের উপরে থাকবে না, বরং অনুতপ্ত হবে। জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ একটা পথ খোলা রেখেছেন, সেই পথ হলো তাওবার পথ। বান্দা যখন তওবা করে ফেলে, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, তুমি যদি আকাশের উচ্চতা পর্যন্ত গুনাহ করে ফেলো, আকাশ সমপরিমাণ গুনাহ করে যদি আমার রহমতের আশা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে ক্ষমা চাও, বান্দারে জেনে রেখো আমি আল্লাহ আমার আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য জীবন সংশোধনের জন্য একটা আমল শিখাই দিই, আমলটা আপনারা করবেন প্রত্যেক দিন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। এটা আমার নবীর একটা অন্যতম আমল ছিল। আমার নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কতবার? 70 থেকে 100 বার, 70 থেকে 100 বার। দুই হাদিসকে সমন্বয় করে আমরা বলতে পারি 70 থেকে 100 বার।
জয়পুর হাটের মানুষ আপনারা বলেন তো দেখি, আমার নবীর জীবনে গুনাহের কোন ছিটা ফোঁটা আছে নাকি? আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, আমার নবীর জীবনে গুনাহ না থাকা সত্ত্বেও ডেইলি ইস্তেগফার করেছেন 70 থেকে 100 বার। এখন আসেন আপনার খবর কি, আমি আপনি নবীর উম্মত, আমার আপনার জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ করে ফেলি আমরা, এখন আমার আপনার জীবনে গুনাহ আছে। প্রশ্ন হলো, আমরা প্রত্যেক দিন ইস্তেগফার করি কয়বার? দেখছেন, নবী করেন গুনাহ নাই, গুনাহ নাই নবীর, সেই নবী ইস্তেগফার করেন কয়বার? 70 থেকে 100 বার। আর আমার গুনাহ আর গুনাহ, আমার ইস্তেগফারের কোনো টাইম? খামাখা কথা বলে, অযথাই কথা বলে, সময় নষ্ট করে, জবান হেফাজতের ব্যাপারে কোরআনে অনেক কথা আছে, হাদিসেও অনেক কথা আছে, জবানের হেফাজতকারীরা আল্লাহর নবীর জান্নাতের সুপারিশ পাবে। জবানের হেফাজত করবেন, জবানটাকে কাজে লাগাবেন, সময় পেয়েছেন, আজে বাজে কথা না বলে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। খুব ছোট্ট একটি কালিমা, ছোট্ট একটি বাক্য, কিন্তু নবীজি বলেছেন বান্দা যখন অনুতপ্ত হয়ে তাওবার নিয়তেই আস্তাগফিরুল্লাহ বাক্যটি পড়ে নেয়, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে প্রত্যেক দিন ইস্তেগফারের আমল করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়, নিয়ন্ত্রিত জীবনযাপন, চোখের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ, হাতের নিয়ন্ত্রণ, পায়ের নিয়ন্ত্রণ, এই শিক্ষা কোথায় আছে? নামাজে দাঁড়ায় কি তার চক্ষুকে ডানে একবার, বামে একবার, পিছনে একবার দেয়, চক্ষু থাকে কোথায়? অবশ্য কিছু মুসল্লি আছে, হ্যারি বাপরে বাপ, সাংঘাতিক, নামাজে দাঁড়ায় ঘড়ির টাইম দেখে, ফ্যান গুনে, দুই বন্ধু মসজিদে ঢুকেছে, বের হওয়ার পরে একটা একটা কয় দোস্ত দেখছ কত বড় মসজিদ, 103টা ফ্যান, কয় তুই গুনলে কে, কয় হুজুর করছে, হুজুরের কাম আমি করছি, আমার কাম, এসিটা কোন কোম্পানির না, এইটাও দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কি তাই, আমার একটা ঘটনা মনে পড়ল, 6-7 বছর আগে তাকবীরে উলা ছুটে গেল, আসরের নামাজ, এক মসজিদে ঢুকেছি তো আমি গিয়ে তার পাশে দাঁড়াবো, এই মুসল্লি কি করছে আমার দিকে এমনি তাকায়, আমি বুঝছি নামাজে কোনো খুশু নাই, আমিও তার না তার মাথা ধরে বললাম আমার দিকে না, ওই দিকে তাকা। তো নামাজে চোখের নিয়ন্ত্রণ আছে, এই শিক্ষাটা নামাজের বাইরে, জরিনা সকিনা আপনার সামনে দিয়ে যাবে কিন্তু আমার চক্ষু জরিনার দিকে যাবে না, সকিনার দিকে যাবে না, কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, একই কথা আল্লাহ নারীদেরকেও বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন পুরুষ পর নারী থেকে তার চক্ষুকে হেফাজত করবে, মুমিনা নারীও তার চক্ষুকে পর পুরুষ থেকে হেফাজত করবে, এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে। আমার সামনে দিয়ে কোনো নারী হেঁটে যাবে কিংবা কোনো অশ্লীল বিলবোর্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন বা মোবাইল ফোন হাতে নিলে আজে বাজে ছবি বা ভিডিও আসবে, তখন আমি আমার চক্ষুকে হেফাজত করব, চক্ষুকে আমি নিম্নগামী করে দিব, রক্ষা করব, যাকে ভয় করে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? কালো চশমা পরে চোখের ফাঁক দিয়ে কি দেখেন কেউ জানে না, চোখের খেয়ানত আল্লাহ জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, চোখের যে খেয়ানত হয় সেই খেয়ানতের কথা কেউ জানে না, চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে? চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না, আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ আলাই কত না সুন্দর করে কথাটা তিনি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না, মানুষ চক্ষু দিয়ে কোনো জিনিস দেখার পরে ওইটা ভাবে, যদি সেটা খারাপ হয় তো খারাপ ভাবতে ভাবতে খারাপ কাজ করে ফেলে, এই জন্য চোখের হেফাজতের কথা বারবার বলা হয়েছে। নবীজি সাইয়িদিনা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে দৃষ্টি দিও না, ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাহাল প্রথমটা হলো তোমার দৃষ্টি কিন্তু পরেরটা তোমার দৃষ্টি নয়,
ওইটা শয়তানের দৃষ্টি। প্রথমটা ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়টা ক্ষমার যোগ্য নয়। এখন যুবকরা এই হাদিস শুনে ফজিলত যেন মনে না করে, হুজুর যেহেতু বলছে প্রথমবার তাকানো যাবে, যদি না সকিনা যাই যাবে প্রথমবার সুযোগটা কাজে লাগাই ফেলবো। বুঝতে হবে কথা, এটা অনিচ্ছাকৃতভাবে যদি কোথাও চক্ষু চলে যায়, মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে ঢুকলেন, কোনো একটা জিনিস, কোনো একটা ভিডিও দেখবেন, কোনো একটা ওয়াজ শুনবেন, তিলাওয়াত শুনবেন, কিন্তু খোলা মাত্র আজে বাজে ভিডিও চলে আসছে, একবার চক্ষু গেল ভুলবশত, খবরদার দ্বিতীয়বার দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? চোখের হেফাজতকারীদের চোখে নূর দেওয়া হয়, অন্তরে নূর দেওয়া হয়, এদের অন্তর পবিত্র রেখে দেন কে? এজন্য অন্য হাদিসে এসেছে, যারা চোখের হেফাজত করতে পারে আল্লাহ তাদেরকে ইমান এবং ইবাদতের স্বাদ আস্বাদন করার যোগ্যতা দান করে দেন। সময় বড় কম, সেদিকে গেলাম না। নাম্বার 15, 15 এবং সর্বশেষ হলো, কথায় আছে শেষ ভালো যার সব ভালো, নামাজের 15 এবং সর্বশেষ শিক্ষা হলো, নামাজ আমাদেরকে কুরআনময় জিন্দেগি গঠনের শিক্ষা দেয়। নামাজের ভেতরে কয়টা কিতাব থেকে তিলাওয়াত হয়? নাকি আপনাদের এলাকায় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে বুখারি তেলাওয়াত আরম্ভ করেন? হ্যাঁ, আল্লাহ আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابي نا বর শুরু করি আল্লাহর কিতাব আরম্ভ হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কোন কিতাব, কোন কিতাব কথা বলছেন না কেন? কুরআন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এক কিতাবের তেলাওয়াত, সেই কিতাব কি? কি শিক্ষা পেলেন? নামাজে যেমন মুসলমান কুরআন তেলাওয়াত করবে, কুরআনই পড়বে, ঠিক তেমনি নামাজের বাহিরে নামাজ, নামাজের বাহিরে মানুষ, কুরআনের আইন ছাড়া অন্য কোন আইন মানবে না, মানুষের আইন মানবে না, বরং নামাজের বাইরে আল্লাহর কুরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত হবে। এটা কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। কিসের শিক্ষা? আহা, শেষ কথা বলে যায়, আমার রসুল কি করলেন? মসজিদে নববীতে ইমামতি করলেন, মসজিদে নববীতে নামাজে কুরআন তেলাওয়াত করলেন, মসজিদে নববীতে আহলে সুফা যারা ছিলেন তাদেরকে কুরআনের দর্শ দিলেন, আর মসজিদে নববীর বাহিরে যে রাষ্ট্রের গোড়াপত্তন করলেন সেই মদিনা রাষ্ট্রটাকেও তিনি কুরআন দিয়ে পরিচালনা করলেন। এটা আল্লাহ রসুলের ইসলাম। আর আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিনের ইসলাম কি? কয় ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। তারে বলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে, তার আউযুবিল্লাহ বিসমিল্লাহ 20টা ভুল হবে। ও কি বুঝে কুরআন আর কি বুঝে রাজনীতি? যদি রাজনীতি ইসলামের বাহিরে হয়, কুরআনের বাহিরে হয়, তাহলে তারে জিজ্ঞেস করেন তোর বাপ দাদার আইন দিয়ে কি রসুল 10 বছর মদিনা চালিয়েছেন নাকি? আমার রসুল মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইন দিয়ে? যে আল্লাহর হুকুম মতো নামাজ পরিচালনা হয় সে আল্লাহর হুকুম মতো সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই বিধানটা। আমরা মসজিদ মাদ্রাসায় কোরআন দেখেছি, রাষ্ট্র পরিচালনায় কোরআন বাদ দিয়ে আমরা এখন দেখেন না, আসেন আসেন সংবিধান সংস্কার হবে, আলেমদেরকেও ডাক দেয়, ওই গ্রুপকে ওই গ্রুপের সব দলকে ডাক দেয়, এই সংবিধান সংস্কার হতে হতে 17-18 বার হয়েছে, আরো যে কতবার হয় আল্লাহ জানেন। আর কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত সংস্কার বা সংশোধন কত হাজার বার হয়েছে? কথা বলছেন না কেন? একবারও? এটা ফিক্সড সংবিধান, ফিক্সড চূড়ান্ত, লাস্ট এন্ড ফাইনাল, লাস্ট এন্ড ফাইনাল। ইউনূস সাহেব যেটা করবেন ওটা ফাইনাল না, পরবর্তী সরকার এসে আবার হাত দিবে, আজকে বলে গেলাম, এর পরের সরকার এসে আবার হাত দিবে। কিন্তু যদি বাংলাদেশ পরিচালনায় আল্লাহর কিতাবের আইনকে গ্রহণ করা হয়, ব্যক্তির পর ব্যক্তি আসবে, দলের পর দল আসবে, দল পরিবর্তন, ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর আইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর বিধান ছাড়া শান্তি আসবে না, মুক্তি আসবে। নামাজের এই মোট কয়টা শিক্ষার কথা বলেন? জোরে বলেন।
এখন আপনারা বলেন এই 15টা শিক্ষা যদি নামাজের বাইরে থাকতো আমাদের সমাজ কিরকম থাকতো? বদলে যেত। মুসল্লি কেমন মুসল্লি, ঠুক ঠুক করে রুকু মারে, সাজদা মারে, কিন্তু নামাজের বাইরে নামাজের কোন শিক্ষা সে তার জীবনে প্রতিফলিত করতে পারলো? আসেন আজকে আমরা সিদ্ধান্ত নিই। এক নম্বর সিদ্ধান্ত, মরার আগ পর্যন্ত নামাজ কাজা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। এক, দুই নম্বর, নামাজের এই শিক্ষা যা আমরা শুনলাম এগুলোকে জীবনে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিন নম্বর, আমরা অন্যান্য কোন দল মত মানব রচিত মতাদর্শ মতবাদের পিছনে আর ছুটবে না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এই যে যুবক ভাইরা এরকম সুন্দর আয়োজন করলে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো? যুবক মানুষ আয়োজন করেছে, একটু খরচে ঘাটতি পড়ে গিয়েছে, তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, আমাদের ভাইদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? তাদেরকে আমরা সহযোগিতা করতে কি রাজি আছি? কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। জানতো আমার যুবক ভাইরা, দেখি তারা কেমন রাজি।